আমরা আজ একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলছি। আমরা দেখেছি যে শিশুদের মধ্যে একটা প্রবণতা থাকে যে হাতের কাছে যদি সে কোনো কিছু পায় তখন সে সেটা মুখে দিয়ে ফেলে, এবং এই মুখে দেওয়ার ফলে অনেক সময় এই ধরনের জিনিস, সেটা হতে পারে কোনো খাবার, সেটা হতে পারে কোনো খেলনার অংশ, এটা হতে পারে কোনো পিন, কোনো নাট বল্টু, কোনো প্লাস্টিকের ডিভাইস, অসতর্কতার কারণে এই ধরনের কোনো বস্তু মুখ থেকে কিন্তু আপনার শ্বাসনালীতে প্রবেশ করতে পারে। এবং শ্বাসনালীতে যখন এই ধরনের বস্তু প্রবেশ করে তখন রোগীর কাশি হয়, এবং যদি গুরুতর কোনো প্রতিক্রিয়া দেখা দেয় তখন দমবন্ধ হয়ে সেই ধরনের রোগীরা মারা যেতে পারে। এই ধরনের যে বস্তুগুলো শ্বাসনালীতে থাকার কথা নয় বা শ্বাসনালীতে যাওয়ার কথা নয়, সেগুলো যদি কোনো কারণে শ্বাসনালীতে প্রবেশ করে সেই শ্বাসনালীতে, তখন আমরা এটাকে বলি ফরেন বডি নিউরি এয়ারওয়েজ, অর্থাৎ আপনার যে যেই পথে বাতাস চলাচল করার কথা সেখানে একটা ফরেন বডি, যেখানে যা থাকার কথা না আগন্তুক হিসাবে সেখানে সে পৌঁছে গেছে। এই ধরনের বস্তু যখন শ্বাসনালীতে প্রবেশ করে তখন এটা দু ধরনের সমস্যা তৈরি করে। একটা হচ্ছে আমরা আগেই বলেছি শ্বাসকষ্টের সমস্যা তৈরি করতে পারে, দ্বিতীয়ত হচ্ছে যদি শ্বাসকষ্ট না হয় তাহলে সেটা সেখানে ইনফেকশন করতে পারে, এবং এই ইনফেকশন যদি এটা শনাক্ত না হয় অশনাক্ত অবস্থায় থেকে যায়, রোগীর বারবার কাশি হয়, বারবার ইনফেকশন হয়, সেই কাশির সাথে অনেক সময় তার রক্ত যেতে পারে। এই যখন এটা শনাক্ত হবে, আপনি যদি কোনো অভিভাবক হয়ে থাকেন তাহলে আপনি যখনই এই ধরনের কোনো কিছু বুঝতে পারবেন বা জানতে পারবেন বা শনাক্ত করবেন, তখনই দ্রুত তাকে একটা নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে, এবং সেই নিকটস্থ হাসপাতালে যাওয়ার পর তার একটা বুকের এক্সরে করা হবে, এবং সেই বুকের এক্সরের মাধ্যমে তার সমস্যাটা শনাক্ত করে আমাদের কাছে সাধারণত বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে পাঠিয়ে দেওয়া হয়, এবং তখন আমরা অজ্ঞান করে সেই রোগীর শ্বাসনালী থেকে সেই জিনিসটিকে বের করে নিয়ে আসি। যে যন্ত্রের মাধ্যমে আমরা এই জিনিসটিকে বের করে নিয়ে আসি সেই জিনিসটির নাম হচ্ছে রিজিড ব্রঙ্কোস্কোপ। তো রিজিড ব্রঙ্কোস্কোপের মাধ্যমে শ্বাসনালী থেকে ফরেন বডি বের করা এবং অন্যান্য শ্বাসনালীর যে সকল অসুস্থতা হয় বা রোগ হয় সেগুলার চিকিৎসা প্রদান বা রোগ নির্ণয়ের জন্য আমরা রিজিড ব্রঙ্কোস্কোপি ব্যবহার করতে থাকি। আমি এই প্রসঙ্গে আর একটু বলতে চাই, সেটা হচ্ছে যে শুধুমাত্র যে শিশুরা এই ধরনের আচরণ করে তা না, অনেক সময় আমরা দেখেছি বিশেষ করে বয়স্ক মহিলাদের ক্ষেত্রে দেখেছি বা গ্রোন আপ মহিলাদের ক্ষেত্রে দেখেছি, তারা হিজাব পিন মুখে দেয়, সেফটি পিন মুখে দেয় এবং অন্যান্য ধরনের জিনিসপত্র মুখে দিয়ে যখন শুই, যখন মুখে দিয়ে কাজ করে, অসতর্কতার কারণে সেইগুলো কিন্তু শ্বাসনালীতে চলে যায়। সুতরাং দুদিক থেকে আমরা বলবো যে যারা বয়স্ক আছেন তারাও যেন সতর্ক থাকেন, এবং যারা শিশুদের দিকে লক্ষ্য রাখেন, আর এই ধরনের কোনো সমস্যা যদি আপনি পড়েন তাহলে দ্রুত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতালের ইমার্জেন্সিতে আসলে আমরা এই সেবাটি প্রদান করে থাকি। ধন্যবাদ।